রাজধানীর পুরাতন মটরস্ট্যান্ড এলাকায় একটি দোকানে ফ্রিজের মধ্যে অগ্নিকাণ্ড। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, যদিও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সামান্য ফ্রিজটি কেবলমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। স্থানীয় গৌতম ঘোষ নামে এক ব্যবসায়ীর পুরনো ফ্রিজে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে জানিয়েছেন দমকল কর্মীরা। মালিকের নাম পাওয়া গেছে, কি নাম? গৌতম ঘোষ।